কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবেগ যেন কখনো যুদ্ধের আকার ধারণ না করে, সহিংসতার আকার ধারণ না করে। সহিংসতা হলে কিন্তু নির্বাচন বরবাদ হয়ে যেতে পারে, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। এবং এটা কিন্তু আমাদের আমাদের আচরণের ব্যাপার, আমাদের স্বভাবের ব্যাপার, আমাদের সংস্কৃতির ব্যাপার। আমরা সহিংসতা না করেও নির্বাচন করতে পারি। আর আমি যে বিষয়টার উপর বিশেষ গুরুত্ব দিব, ভোট কেন্দ্র কিন্তু আমাদের নিয়ন্ত্রণে, নির্বাচন কমিশনের। ভোট কেন্দ্রের বাহিরে আর ভোট কেন্দ্রের ভেতরে যদি কোনো মাসল পাওয়ার এসে যায়, তাহলে পুলিশ প্রশাসনকে আমাদের স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা কিন্তু পুলিশ প্রশাসন পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নিতে পারে। আর যদি মাসল পাওয়ার বেশি হয়, তাহলে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ হয়ে যাবে। আর যে বিষয়টা ইভিএমে যে ভোটটা হবে, এখানে কিন্তু সত্যিকার অর্থে মাসল পাওয়ার খুব বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা নাই। আপনারা জানবেন যে এখানে ভোটারকে আইডেন্টিফাই করে মনিটরে দেখা হবে। বায়োমেট্রিক্স যদি না মিলে, তাহলে তার ভোটার নাম্বার দিয়ে তাকে আইডেন্টিফাই করা যাবে মনিটরে, অথবা তার যে ভোটার কার্ডে যে নাম্বার আছে সেটা দিয়েও তাকে আইডেন্টিফাই করা যাবে, তারপর উনি ভোট দিতে যাবেন, সেই ব্যবস্থাটা থাকবে। আমরা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকি যে আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যে আবেগ উচ্ছ্বাস, এগুলো যেন সহিংসতা রূপ ধারণ না করে। সেটা নির্বাচন কেন্দ্রের বাইরে হবে, বাইরে হলেও সেটা কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এবং ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।